মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বীজগণিতের লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে। এই ভিডিওতে থাকছে বীজগণিতের অধ্যায় থেকে সেরা প্রশ্নগুলো, শুধুমাত্র 3 নম্বরের বড় প্রশ্নগুলি দেওয়া হবে। প্রত্যেকে খুব ভালো করে এই প্রশ্নগুলোকে অবশ্যই তৈরি করে নেবে। প্রথমেই থাকছে কোষে দেখি 1-2, এখান থেকে মাত্র হাতে গোনা 4টি প্রশ্ন থাকছে। 4-এর দাগের 12 নম্বর, 14 নম্বর, 16 নম্বর এবং 18 নম্বর প্রশ্ন। শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে খুব ভালো করে তৈরি করে নেবে। পরবর্তী অধ্যায় দেখো, কোষে দেখি 1-3, এখানে তোমাদের প্রথমেই একটা প্রয়োগ দেখতে হবে, যেটা 16 নম্বর প্রয়োগ, পেজ নাম্বার 11-এ পেয়ে যাবে। এছাড়া কোষে দেখি 1-3 থেকে তোমাদের 4, 5, 7 এবং 9 নম্বর কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো তোমাদের কোষে দেখি 5.3, কোষে দেখি 5-3 থেকে, এটা তোমাদের কে ফুটের অঙ্ক, তো এখান থেকেও তোমাদের কয়েকটা অঙ্ক মাত্র দেওয়া হচ্ছে। দেখো 4-এর দাগের 2 নম্বর, 6-এর দাগের তোমাদের 5 এবং 6 নম্বর, 9-এর দাগের 1 নম্বর এবং 10-এর দাগের 1 নম্বর। এই যে কোশ্চেন গুলো এখানে দাগ নাম্বার উল্লেখ করা হয়েছে, এই অধ্যায়গুলি থেকে কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কেউ বাদ দেবে না। কিন্তু পরবর্তী অধ্যায় দেখো, কোষে দেখি 9-3, তো 9-3 থেকে তোমাদের 8 নম্বর প্রশ্ন এবং 2-এর দাগের AD, প্রথমেই 8 নম্বর প্রশ্ন রাখা হয়েছে এবছরের জন্য, 8 নম্বরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো 2-এর A এবং D, 5-এর দাগের এবং 6-এর দাগের 3 নম্বর প্রশ্ন। এরপরে দেখো তোমাদের বীজগণিত, কোষে দেখি 13, তো এটা হচ্ছে তোমাদের ভেদ অধ্যায়, এখান থেকে 10, 11 এবং 14, ভেদের অঙ্কটা অনেকের কাছে কঠিন লাগে, তাই এখানে শুধুমাত্র সেরা 3টে কোশ্চেন তুলে দেওয়া হলো। অবশ্য এই 3টে কোশ্চেন যারা প্র্যাকটিস করতে পারবে, এই ধরনের কোশ্চেন তোমাদের অধ্যায়ে আরো অনেক আছে, তোমরা সহজেই সমাধান করতে পারবে। প্রত্যেকে এই পদ্ধতির অঙ্কগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে শেষ মুহূর্তের জন্য। এর পাশাপাশি তোমাদের বলে রাখি, এটা বীজগণিত থেকে যেমন দেওয়া হলো সেরা কোশ্চেন, পাটিগণিত থেকে পাবে তোমরা ভিডিও ডেসক্রিপশনের লিংক এবং পরিমিতি ও উপপাদ্য সম্পাদ্যেরও তোমাদের কিন্তু সাজেশন দেওয়া হয়েছে, তোমরা পরপর লিংক পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে, অবশ্যই দেখে নেবে। এছাড়া তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, তো দেখতে চাইলে জাস্ট ওই ভিডিওতে একটা ক্লিক করে দাও, তোমরা ভিডিওটা পেয়ে যাবে।